আল্লাহ রাব্বুল আলামিন রবের কথা বলছিলাম, আল্লাহ কত বড় রব। আল্লামা কাজী নাসিরুদ্দিন বাইজেবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য, যাইয়ে দেখলাম একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনারার কাছে আসে। আল্লামা নাসিরুদ্দিন বাইজেবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই বিচ্ছুটা কেন রে নদীর ঘাটের দিকে দৌড়ায় দৌড়ায় আসে, কারণ কি? বিচ্ছুর শেষ দৃশ্য দেখার জন্য নাসিরুদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দাঁড়াইলাম, এমন সময় দেখি নদীর ভিতর থেকে একটা ব্যাং, নদীর ভিতর থেকে একটা ব্যাং উঠে নদীর কিনারায় দাঁড়াইয়া পিঠটা লাগাইয়া ওই ব্যাং নদীর কিনারায় বসে আছে পিঠ লাগাইয়া। বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে যাইয়া বসল, আর ওই ব্যাং বিচ্ছুটারে পিঠের উপরে নিয়া নদীর মধ্যে সাঁতার দিল ব্যাঙের পিঠে বিচ্ছু সরিয়া। সুবহানাল্লাহ বলবে, অ্যাটেনশন বুঝে যাবে, রব্বুল জোরে বলেন না, রব্বুল আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রব যিনি সমস্ত জগৎ সমূহের রব। ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু আজ রেখে আসলাম, আসেন আমি আরো একটু বোঝানোর জন্য সামনের দিকে চলে যাই। ও যুবক বন্ধু আমার দিকে তাকাবেন, যুবক যারা রক্ত গরম অনেক সময় বাবা মার প্রতি তারা খেপে যায়, রাগ হয়ে যায়, খারাপ ব্যবহার করে বসে, মায়ের সাথে গালিগালাজ করে, রাগারাগি করে, মার সাথে দুর্ব্যবহার করে। ও নারী সমাজ, আমার যুবতী বোনেরা, ইয়াং জেনারেশন যারা আছেন তারা শুনিয়া যাবেন, আমার ওই সমস্ত বোনেরা যারা আছেন, সৌন্দর্যের মোহে পড়ে আপনি অহংকার করে বসছেন। ওই নারীকে বলছি যে নারী বধু হয়ে বেটার বউ হয়ে স্বামীর ঘরে আসছেন, আমি আমার ওই বোনকে বলছি খুবই মনোযোগ দেন, আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, এই জগতের নাম হলো আলমুর রহিম, রহিমের জগৎ মায়ের পেট। প্রশ্ন করলি জবাব দিবেন, অসন্তনাইবাসী বলে যান, মায়ের পেটের মধ্যে আমার যে অক্সিজেনের দরকার ছিল এই অক্সিজেন যিনি দিলেন সেই মালিকের নাম কি? সন্দেহ নাই, তিনি রব। আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, তিনি রব, আপনাকে লালন পালন করছেন কোথা থেকে? খলাকাল ইনসানা সলসলিন কাল ফাক্কাত আদম সুবিল্লাহ থেকে খলাকাল ইনসানা মিন আলা, বাবার নির্গত একটু পানি, পানির ভিতরে শুক্রাণু, এই শুক্রাণু একটা কীট, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে শুক্রাণুটা দেখতে হয় বাবার পানির ভিতরে, নুতফার ভিতরে, এটা তরল পানি, এটা সফট, খুব নরম, এটার কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই, কিচ্ছু নেই, এটা সফট নরম, এই পানির ভিতরে শুক্রাণু, এই শুক্রাণুটা আল্লাহ বিশেষ প্রক্রিয়া আমার মায়ের রহমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, এই একটা শুক্রাণু থেকে আল্লাহ আমাকে তৈরি করতে লাগলেন, দিলে 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 ছয় মাস, কত পরম যত্নে এমন একটি স্থানে আল্লাহ পাক রাখলেন, না ব্যথা না যন্ত্রণা না গরম না ঠান্ডা, এত মুলায়ম সফট স্থানে আল্লাহ পাক রাখতে 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 ছয় মাসে আপনার চোখ হলো, হাত হলো, কান হলো, নাক হলো, পা হলো, আল্লাহ ওয়াস করে কোরআনে আল্লাযী খলাকাকা, আমি রব তাদেরকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, ফি আই সুরাতি মাশা আরাকাবা
চমৎকার, আল্লাহর কালাম কি চমৎকার। আল্লাযী খলাকাকা, যিনি তিনি সে রব তোমাকে সৃষ্টি করেছে, কিচ্ছু ছিল না, কোন অস্তিত্ব ছিল না, চোখ না কান, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, চেহারা দিলেন, আলো দিলেন, কান দিলেন, শ্রবণ দিলেন, শক্তি দিলেন, পায়ের শক্তি, হাতে শক্তি, জীবন, যৌবন, সাথ, আল্লাহ, দুঃখ, বেদনা, বুঝ, অবুঝ সব দিছে কে? একসাথে বলেন, কে দিয়েছে? তা আমাদের কোন দেমাগ আছে? অহংকার থাকবে তো সেজদা হবে কার? ইবাদত হবে কার? জিকির হবে কার? রাফসুস মুয়াজ্জিন বলল হাইয়া আলা সলা, নামাজের দিকে আসো, তখন আপনার দোকানে ঝাঁপ বন্ধ হয়নি, তখন আপনি কাজ করেন, মসজিদ আপনার কাছে ভালো লাগে না, বড় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়, অসন্তুষ্ট, আল্লাহর কষ্ট হয়। যদি এগুলি থেকে আল্লাহ মুক্ত, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বান্দারি কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়। অকৃতজ্ঞকে আল্লাহ পছন্দ করে, মোতারাম মনোযোগ দেন। এই ছয় মাসে আল্লাহ পাক আপনার হাত, চোখ, কান, নাক, পা সব আল্লাহ পাক দিয়ে যেখানে যা প্রয়োজন ছিল, আপনার আমার কিচ্ছু নেই, আল্লাহ সব দিলেন। এই মায়ের পেটের জগৎকে রেহেমের জগৎ বলা হয়, এটা আলাদা একটা জগৎ। এই জগতে রব আল্লাহ, তিনি এমন একজন রব, এমন কোন জগৎ নাই যে জগতে রব না আল্লাহ। আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বড় হতে লাগলো, তার রক্তের প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করলেন, তিনি এমন একজন রব, আপনার চোখ দিলেন কিন্তু মায়ের পেট থেকে আপনাকে আল্লাহ দাঁত দিলেন না। কথাটা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আপনার চোখ দিলেন, হাত দিলেন, হাতের আঙ্গুলের নখ দিলেন, কিন্তু মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে দাঁত দিল না, কারণটা কি? কি হেকমতওয়ালা দেখেন তো, কি কৌশলওয়ালা, সেই রব আপনার চোখ দিল, আপনার হাতের আঙ্গুলের নখ দিল, এটা শক্ত, কিন্তু আপনার দাঁত দিল না। যদি দাঁত দিত তা আপনি মাকে কষ্ট দিতেন, সুবহানাল্লাহ বলবেন না, কে কষ্ট পাইত? মা কষ্ট পাইত, প্রত্যেক সময়ে সময়ে মাকে আপনি অভুজের মতো কষ্ট দিতেন, কামড় দিতেন, মা ব্যথা পাইত, কষ্ট পাইত। ওই দাঁতটা আল্লাহ আপনাকে ধীরে 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 দিচ্ছে, যিনি রব। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, হায়াতি ওয়া মামাতি, তোমার জীবন, তোমার হায়াত, তোমার জিন্দেগি, তোমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, এমন একজন রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। একটা দুইটা জগৎ না, মোল্লা আলী কারী মাক্কি হানাফি হারুবি রাহমাতুল্লাহ আলাইহি আল মাউরুদু রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে লেখেন, মিলাদুন নবীর উপরে 450 বছর আগে মক্কার ইমাম ইমামুল হারামাইন মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন আজ থেকে 450 বছর আগে। অথচ হতভাগা আমাদের দেশে অনেকেই মিলাদুন নবী খুঁজে পায় না, বলে দলিল তালাশ করে পায় না, 450 বছর আগের মক্কা মদিনার ইমাম দলিল খুঁজে পায়, আর আমার দেশের ইমাম সাহেব দলিল খুঁজে পায় না। তার মানে এই ইমাম মানার টাইম আমাদের নাই, বলেন ঠিক কিনা? এই ইমাম মানার টাইম আমাদের নাই, 450 বছর আগের মক্কার ইমাম তিনি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, আর আমরা দেশের ইমাম সব তালাস করে পাই না, না পাইলে ওটা আপনার চোখের দোষ, ওটা আমরার দোষ না, আপনি পান না এটা আপনার দোষ। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর 18,000 আলম আছে, সুবহানাল্লাহ বলবেন, কত কত হাজার? 18,000 আলম। এই দুনিয়া একটা আলম, মায়ের পেট আর একটা আলম,
রুহের জগতে ছিলাম, আলমে আরোহা এটাও একটা আলম, কবরে চলে যাবো এটাও একটা আলম। আল্লাহর এইরকম 18,000 আলম আছে, এই যত আলম আছে, যত সৃষ্টি আছে, এই আলমের চাল চলন যা কিছু দরকার সব যিনি ব্যবস্থা করেন, কোন ফায়া কোনের মাধ্যমে, সেই মহাশক্তিধর মালিকের নাম কি? সন্দেহ সেই আল্লাহর কালাম, কার কালাম? আল্লাহর কালাম মুখস্থ করছে আপনার সন্তান, আল্লাহু আকবার, সেই আল্লাহর কালাম মুখস্থ করছে আপনার নাতি, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার ভাতিজা, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার প্রতিবেশী, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে ছোট্ট বাচ্চাগুলো। অতএব তাদের দামটা কত হবে একটু বুঝে যাওয়াটা জরুরি। শুধু আমি এতটুকু দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, সেই কালাম তারা মুখস্থ করেছে। তো কালাম মুখস্থ হওয়ার কারণে যদি তাদের এত দাম হতে পারে, তো যার কালমের ভিতরে আল্লাহ সেই কালাম জমা করলেন 23 বছরের জীবনে, সেই রসুল করিমের দাম কত হতে পারে? একসাথে জোরে বলা যাবে, ইয়া রসুল আল্লাহ, আমরা রসুলের ইজ্জত অনুযায়ী ইজ্জত দিতে পারি না, পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। সেই রসুলের মহান শান অনুযায়ী ইজ্জত অনুযায়ী আমরা আর আপনার মতো নাসিজ রসুলকে ইজ্জত দিতে পারি না, সম্মান দিতে পারি না। যেখানে সাহাবীরা রসুল করিমের থুতু মোবারক জমিনে পড়ার আগে এটা নিয়েই মুখের মধ্যে মাখা শুরু করত, হুদাইবিয়ার সন্ধির সময় রসুল করিম ওযু করছে, অবশিষ্ট পানি কে কার আগে নেবে এটা নিয়ে আল্লাহর কাছে ফারাফারি চলতেছে, সাহাবে কিরাম কারাগারি করতেছে কে পানি আগে নেবে, ওই পানি নিয়ে সাহাবীরা মুখে মাখতেছে। একসাথে বলবেন না, মারহাবা, সাহাবীর মুখে মাখতেছে। যেই সাহাবী পানি ভাগে পাই নাই, সেই সাহাবী আরেক সাহাবীর হাত থেকে পানির আর্দ্রতা নিয়ে মুখে মাখতেছে। একসাথে বলবেন না, মারহাবা, সাহাবী, সাহাবী। খাদিম রাসূল হযরত আনাসের মা, নবীজি ঘুমিয়েছে, অ্যাটেনশন, ঘুমিয়েছে, ঘুমানোর পরে রসুল করিমের শরীর থেকে ঘাম বের হচ্ছে, বিছানা ছিল চামড়া, সহি মুসলিমের হাদিস, বিছানা চামড়া, চামড়া দাবাইয়া শুকাইয়া এরপরে বিছানা তৈরি করছে, ওই বিছানাতে রসুল করিম আরাম করতেছে। খাদিম রসুলের মা শিশি ভরে রসুলের ঘাম নিচ্ছে, আল্লাহ রসুল বললেন, হে আনাসের মা কি করো তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র ঘাম নিচ্ছি এটা বরকতের জন্য। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, একসাথে জোরে বলবেন না, মারহাবা, হযরত আনাসের আম্মার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, ঘাম নিচ্ছি বলে আমি বরকতের জন্য নিচ্ছি, এটা আতর হিসেবে ব্যবহার করো, দূর হইছেন আরো জোরে, একসাথে বলেন আল্লাহু আকবার। আর হতভাগা কয় রসুল আমার মতো, এটা হতভাগা ছাড়া আর কি আমি তাকে কি বলতে পারি বলেন তো, হতভাগা ছাড়া আর কি বলবো বলেন তো, কিন্তু বদনসিব, ওর কপাল নষ্ট হয়েছে, সঙ্গ দোষে কপাল নষ্ট হয়েছে, ও আব্দুল ওহাব নজদির পাঁচটা গোলামের সঙ্গ দিয়ে ওর কপালও নষ্ট করে ফেলছে, কি কথা কর না কেন, ওর কপালও নষ্ট করে ফেলছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেওয়া কথাগুলি শুনে যাবেন। হাজরতে নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ বলেন, নদীর ঘাটে আমি দাঁড়ানো, এমন সময় একটা ব্যাঙ, ব্যাঙের পিঠে বিচ্ছুটা চলল, ব্যাঙ নদীর মধ্যে সাঁতার দিল। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য আমি বাইজাবি নদীর মধ্যে সাঁতার দিলাম, ব্যাঙের পিছু পিছু আমি নদীর মধ্যে নামলাম, ব্যাঙ বিচ্ছুটাকে পিঠে করে নিয়ে নদীর মধ্যে সাঁতরায় চলে গেল। নদীর ওই পারে যে ব্যাঙটা বিচ্ছুটাকে নামাইল, আমি বিচ্ছুর পিছন পিছন রওনা করলাম, দেখলাম বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় যায়, দৌড়ায় দৌড়ায় যে বিচ্ছু বিরাট বড় একটা বট গাছ বা একটা অনেক বড় গাছ,
গাছের নিচে একজন আল্লাহর আবিদ আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এমন সময় গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ বের হয়ে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্যে। ওই বিশ্বটা দৌড়াইয়া দৌড়াইয়া সাপের লেজ বেয়ে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপের কামড় দিল, বিশ্বর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিশ্বর কামড়ে তো সাপ মারার কথা না, কিন্তু বিশ্বর কামড়ে সাপ মারা গেল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, আপনি এখানে শুয়ে আছেন গাছের নিচে, একটা সাপ এসে আপনাকে কামড় দেওয়ার জন্য আসছে, কিন্তু আমি আশ্চর্য হয়ে নদীর ঘাটে আসছিলাম গোসল করার জন্য, দেখলাম একটা বিচ্ছু দৌড়ায় দৌড়ে আসে, ভাবলাম বিচ্ছুটা মনে হয় পানির পিপাসায় কাতর। এরপরে দেখলাম একটা ব্যাং উঠে ব্যাং নদীর কিনারায় বসলো, বিচ্ছুটাকে ব্যাং পিঠে করে নদীর মধ্যে সাঁতার দিল, আর ওই ব্যাংটা বিচ্ছুটাকে নিয়ে সাঁতরাইয়া নদী পার করায় দিল। বিচ্ছুটা দৌড়ে এসে সাপের লেজ বেয়ে সাপের মাথার উপরে বসে সাপের কামড় দিল, সাপটা মারা গেল, আর রব্বুল আলামিন আপনাকে এইভাবে হেফাজত করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ নাযিল করেছেন আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো ত্রুটি নাই। আজও পর্যন্ত এই কোরআন শরীফের কোনো ভুল আজও পর্যন্ত কেউ ধরতে পারে নাই। নাস্তিকতাবাদে যারা বিশ্বাসী তারা বহু চেষ্টা করল, কোরআনের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়ার জন্য তারা চেষ্টা করল, না না আজও পর্যন্ত চেষ্টা করে এই কোরআনের মধ্যে তারা ভুল খুঁজে পায় নাই আর পাবেও না। আল্লাহ কোরআন শরীফে কয়েকটা শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন, আজ পর্যন্ত তার ভুল প্রমাণ করার সুযোগ হয় নাই। তার একটা শব্দ আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলিয়া দিন, কি বলবেন হে নবী? আপনি বলেন, হাবিব আমার উম্মতকে জানান, আমার উম্মত সপ্ত আসমান সপ্ত জমিনের নিচে উপরে অন্ধকারে আলোতে সমুদ্রের নিচে পাহাড়ের গুহাতে জঙ্গলে আর জোরে পানির ভিতরে আর মহাসমুদ্রে যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে আমার বান্দা পালাইতে পারবে না, লুকাইতে পারবে না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অদ্যাবধি পর্যন্ত কেউ মরণ থেকে পালাইতে পারে নাই আর পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার দিকে তাকান, কথাগুলি বুঝে যাওয়ার চেষ্টা করবেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং, চট্টগ্রাম শহরে হাজার হাজার বিল্ডিং, এই হাজার হাজার বিল্ডিং তৈরি হইতে কিন্তু এক দুই বছর লাগে নাই, 50 বছর লাগছে, কিন্তু এটা ভাঙ্গি দিতে আল্লাহর মাত্র 2 মিনিটও লাগে না, 1 সেকেন্ডও লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? এই পুরা চট্টগ্রাম শহরটা পানির নিচে দাবাইয়া সমুদ্রের নিচে চলে নিয়ে চলে যাবে, আল্লাহর 1 সেকেন্ড সময়ের দরকার নাই, কিন্তু এটা তৈরি করতে করতে মানুষের 50 বছর লাগছে। তাহলে যা মানুষ গড়তে পারে না, যা মানুষের ক্ষমতার বাহিরে, সেটা নিয়ে মানুষ অহংকারের কি আছে বলে? আচ্ছা প্রশ্ন করি, আগামী মুহূর্তে আপনি কি খাবেন, বাঁচবেন না থাকবেন বলতে পারবেন? সুযোগ আছে নাই? যদি নাই থাকে তাহলে বলেন তো মানুষের কিসের অহংকার আছে? কোনো অহংকার নাই। আগামী সময়টা আমার আপনার জন্য কি আসবে আমি আপনি জানি না, অহংকারের কি সৌন্দর্যের কি অহংকার আসতে পারে
কি টাকার অহংকার আসতে পারে, কি ক্ষমতার অহংকার আসতে পারে, কি জমি জমার অহংকার আসতে পারে, কারণ আগামী সময়টা আমি পৃথিবী থাকব এমন কোন গ্যারান্টি আমার আপনার নাই। আল্লাহ বললেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এমন কোন জীব নাই, প্রাণী নাই, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে, এমন কোন জীবন নাই যে জীবনের মৃত্যু না হবে। নাস্তিকতায় বদে বিশ্বাসী, ওরা বলল সৃষ্টি প্রকৃতির মাধ্যমে চলে, না 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 আছে কোন স্রষ্টা, না আছে কেউ। আল্লাহ বললেন না, আমি একমাত্র স্রষ্টা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোমাদের মালিক, আমি তোমাদের খালিক, আমি তোমাদের রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি, হায়াত জীবন সৃষ্টি করেছি। কথা বুঝে দেওয়ার চেষ্টা করবেন, মরণ সৃষ্টি করলেন আল্লাহ, হায়াত সৃষ্টি করলেন আল্লাহ, এই আলো অন্ধকার সৃষ্টি করলেন আল্লাহ, এই কাল এই সময় অতীত বর্তমান ভবিষ্যৎ সৃষ্টি করলেন আল্লাহ। এই জন্য আল্লাহ সময় থেকে মুক্ত, আল্লাহ স্থান থেকে মুক্ত, এই দুর্গম প্রস্ত আধার আর আলো সৃষ্টি করলেন আমার আল্লাহ, এইগুলি থেকে আল্লাহ মুক্ত, হায়াত জীবন মৌত থেকে আল্লাহ মুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সেই আল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সেই মালিক, তিনি সেই রব যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু শেষ হবে, থাকবে কে না, উত্তর হয় নাই, জোরে বলেন কে থাকবে, সব কিছু ধ্বংস হবে, থাকবে কে, সব কিছু শেষ হবে, থাকবে কে, তাহলে আল্লাহ যদি থাকে তাহলে আমার কোনো অহংকার নাই, যদি একমাত্র আল্লাহ থাকে তাহলে আমাদের কিচ্ছু নেই, আমার সব কিছু আল্লাহর জন্য হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ বলেন নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য হতে হবে, কুরবানি আমি আল্লাহর জন্য হতে হবে, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বললেন আমার জীবন, আমার মৌত, আমার হায়াত, আমার জিন্দেগি সব কিছু এমন মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার, রব কে, রব কে, রব শব্দের অর্থ হলো লালন পালন করতে বলা, যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। লালন পালন কেমনে করে? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তফসির লিখতেছিলেন, তফসির লিখতে যে রব্বুল আলামিনের তফসির করতে যাবেন, রব্বুল আলামিন মানে সমস্ত জগৎ সমূহের রব। কোন জগৎ আমি আপনাদেরকে বুঝাই, আমরা একটা জগতে ছিলাম, অ্যাটেনশন চট্টগ্রাম চন্দনাইশের মুসলমান, এটা দুনিয়ার জগৎ, এই জগতের রব আল্লাহ, এই জগতের রব আল্লাহ, আমরা এই জগতে আসার আগে আর একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগতের নাম হলো আলমুর রহিম, মায়ের পেটের জগতের ভিতরে আমরা ছিলাম। আমি ফরিদি সাহেব, আপনি আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক, আপনি আল্লাহর বান্দা আব্দুল করিম, আপনিও মায়ের পেটের মধ্যে ছিলেন, 10 মাস 10 দিন অথবা সর্বনিম্ন 6 মাস সীমা, 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত একটা সন্তান মায়ের পেটের মধ্যে বড় হয়, হাত হয়, চোখ হয়, কান হয়, নাক হয়, পা হয়,
কেমনে হয়, কিভাবে হয়? আল্লাহ কোরআনে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্ত পিণ্ড থেকে মানুষ বানাইছি। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার, আমি মানুষ বানাইছি শক্ত খরখরা মাটি দিয়া। এই শক্ত মাটি দিয়ে আদম সুফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। এই মাটি নেওয়ার জন্য আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাইলেন। জিব্রাইল আসলো মাটি ধরার জন্য। মাটি ডাক ডাক, ও জিব্রাইল, ওই মালিকের দোহাই দেই, আল্লাহর কসম দোহাই দিয়ে বলতেছি, তুমি আমার কষ্ট দিও না, তুমি আমার মাটি নিও না। এই মাটি দিয়ে মানুষ বানানোর পরে অনেক মানুষ অকাম করবে, কুকাম করবে, খারাপ কাজ করবে, নাপাকি করবে, গুনার কাজ করবে, এরপরে বান্দার জাহান্নামে জ্বলাইবে। আমি মাটির ভিতর থেকে মাটি নিয়ে মানুষ বানাইবে, তারপরে আল্লাহ জাহান্নামে পুরাইবে। আজরাইল, জিব্রাইল, না আল্লাহর দোহাই লাগে, মাটি নিও না। জিব্রাইল চলে গেছে, আল্লাহ তোমার জমিন মাটি তো তোমার দোহাই দিছে, আমি ফেরত চলে আসছি। আল্লাহ মিকাইলকে পাঠাইলেন, মিকাইল ও মাটি একই কথা বললো, মিকাইল আল্লাহর দোহাই লাগে, আমার থেকে তুমি মাটি নিও না। মিকাইল চলে গেল, আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়ে বলেন, আজরাইল যাও মাটি নিয়ে আসো। আজরাইল এসে মাটির মধ্যে থাপা দিছে, মাটি কেঁদে কেঁদে বলে, আজরাইল আল্লাহর দোহাই লাগে, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। আজরাইল ডাক দেখায়, মাটি রে আমি তোমার হুকুম মানি না, তোমার হুকুমে আমি চলি না, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার থেকে মাটি নিতে হুকুম দিয়েছে, অতএব তোমার আইন চলবে না, আমি আল্লাহর হুকুমে মাটি নেওয়ার জন্য আসছি। আজরাইল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন, বাংলাদেশের মাটিও আছে, আমেরিকা, পাকিস্তান, ওই বা ভুটান, সৌদি আরব, ওই আপনার কি বলে ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন জায়গার মাটিগুলি নিয়ে আল্লাহ পাকের জিব্রাইল আলাইহিসসালামের কাছে দেয়া হলো। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করাইয়া এরপরে আদম সফিউল্লাহরে আল্লাহ বানাইলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! আমাদের কোনো অহংকার আছে? কথা কন্যা আছে? তাহলে সেজদা দিব কাকে? না একসাথে বলবেন, সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? এটা বুঝে কবরে যাওয়াটা জরুরি। আপনাদের কি এখানে ডেকে আনা হয়েছে, দাওয়াত করে আনা হয়েছে? আপনারা মেহমান, আমরা মেহমান, দাওয়াত করছে কারা? এই মাদ্রাসা কমিটি, এই মাদ্রাসার ম্যানেজিং দায়িত্বে যারা আছে তারা আপনার আমাদের সবাইকে দাওয়াত করছে। কেন? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? তারা বছর ভরে পরিশ্রম করে আজকে 12টা ছেলে কোরআনের হাফেজ হইছে একটা মাদ্রাসা থেকে। একসাথে বলা যাবে না মারহাবা? বাংলাদেশে বহু হাফেজখানা আছে, কয়টা প্রতিষ্ঠানে 12টা ছেলে একসাথে কোরআনের হাফেজ হয় দেখেন তো? খুব কম আছে, খুব কম আছে। আমার ঢাকাতে তো মাদ্রাসা হাজার হাজার, অভাব নাই। কালকেও এক মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে মাহফিল ছিল, তিনটে ছাত্রের পাগড়ি দেওয়া হয়েছে, 150 ছাত্র, তার ভিতরে তিনটে ছেলে পাগড়ি পেয়েছে। তো 7 বছর পরে যাইয়া, আর আপনাদের প্রতিষ্ঠানে 1 বছর পরেই 12টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। একসাথে জোরে বলবেন, আল্লাহু আকবার! এটা তো খুশির সংবাদ। তার মানে বোঝা গেল উস্তাদরা ফাঁকি দেয় নাই। ম্যানেজিং কমিটি আপনাদের টাকা, অর্থ, খরচ, দান সৎকা বৃথা যায় নাই, এটা কাজে লাগছে। শুধু কি না দুনিয়ার কাজে? না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেদিন আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সব ভেঙে যাবে, সেই দিন কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, হে রব, আমাকে যারা তেলাবাত করেছিল, আমাকে যারা মহব্বত করেছিল, আজকে কঠিন মেহশরের মাঠ, আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসেমি মজমু জাবায়েদে বাবু শাফার মধ্যে লিখতেছেন, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে মতানুবাদ করবে, আল্লাহর সাথে মহব্বতের ঝগড়া করবে, আর বলবে, আল্লাহ আমাকে তেলাবাত করেছিল, সে আমাকে মহব্বত করেছিল, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তোমার সামনে থেকে যাইতাম না। ধুর সুবহানাল্লাহ হয়েছেন আরো জোরে। একসাথে বলেন না, ইয়া রাসূলুল্লাহ,
এদেরকে দিলে লজ নেই। মাটির মানুষ আমরা, এই মাটি, মাটি কিচ্ছু নেই এখানে, এ কিচ্ছু নেই, এটির ভিতরে কিচ্ছু নেই। কি অহংকার আমাদের, কি আছে বলেন তো? আসে টেকে যা খাবে নিলে ফেডের ভিতরে দুর্গন্ধ। সকালবেলা বাথরুমে গেলে আপনার নিজের বাথরুম এত দুর্গন্ধ যে কাপড় দিয়ে মুখ সাপিয়ে ধরে রাখে, নিজেরটা নিজের সহ্য হয় না। মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হইয়া সারা শরীরে গন্ধ ছটে যাবে, তখন ছেলেরা কবে তাড়াতাড়ি এটার কবরে দিয়ে দেন। প্রাণের স্ত্রী যার জন্য কত জীবন কষ্ট করছেন, হালাল হারাম বাসেন নাই, আরেকজনের মাথায় বাড়ি দিয়েছেন, আরেকজনের টাকা মেরে খাইছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, হারাম হালাল না বাইছে, ওই স্ত্রীর খুশি করার জন্য জীবনে কত কিছুই করছেন, ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি আমার স্বামীর কবরে দিয়ে দেন, এ গন্ধ হয়ে গেছে। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমি বাস্তবতা থেকে বলতেছি, আমাদের কোনো ক্রেডিট নেই, কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য করে পৃথিবীতে পাঠাইছে, একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন, রবের কথা বলছিলাম, আল্লাহ কত বড় রব। আল্লামা কাজী নাসিরুদ্দিন বাইজেবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য, যাইয়ে দেখলাম একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনারার কাছে আসে। আল্লামা নাসিরুদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই বিচ্ছুটা কেন রে নদীর ঘাটের দিকে দৌড়ায় দৌড়ায় আসে, কারণ কি? বিচ্ছুর শেষ দৃশ্য দেখার জন্যে নাসিরুদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ তিনি বলেন, আমি দাঁড়াইলাম, এমন সময় দেখি নদীর ভিতর থেকে একটা ব্যাং, নদীর ভিতর থেকে একটা ব্যাং উঠে নদীর কিনারায় দাঁড়াইয়া পিঠটা লাগাইয়া, ওই ব্যাং নদীর কিনারায় বসে আছে পিঠ লাগাইয়া। বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে যাইয়া বসলো, আর ওই ব্যাং বিচ্ছুটারে পিঠের উপরে নিয়া নদীর মধ্যে সাঁতার দিল, ব্যাঙের পিঠে বিচ্ছু সরিয়া। সুবহানাল্লাহ বলবে, বুঝে যাবে রব্বুল, জোরে বলেন না রব্বুল, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রব যিনি সমস্ত জগৎ সমূহের রব। ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু ওয়াজ রেখে আসলাম, আসেন আমি আর একটু বোঝানোর জন্য সামনের দিকে চলে যাই। ও যুবক বন্ধু, আমার দিকে তাকাবেন, যুবক যারা রক্ত গরম, অনেক সময় বাবা মার প্রতি তারা খেপে যায়, রাগ হয়ে যায়, খারাপ ব্যবহার করে বসে, মায়ের সাথে গালিগালাজ করে, রাগারাগি করে, মার সাথে দুর্ব্যবহার করে। ও নারী সমাজ, আমার যুবতী বোনেরা, ইয়াং জেনারেশন যারা আছেন তারা শুনিয়া যাবেন, আমার ওই সমস্ত বোনেরা যারা আছেন, সৌন্দর্যের মোহে পড়ে আপনি অহংকার করে বসছেন। ওই নারীকে বলছি যে নারী বধু হয়ে বেটার বউ হয়ে স্বামীর ঘরে আসছেন, আমি আমার ওই বোনকে বলছি, খুবই মনোযোগ দেন। আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, এই জগতের নাম হলো আলমুর রহিম, রহিমের জগৎ মায়ের পেট। প্রশ্ন করলে জবাব দিবেন, অসন্দনাইবাসী বলে যান, মায়ের পেটের মধ্যে আমার যে অক্সিজেনের দরকার ছিল, এই অক্সিজেন যিনি দিলেন সেই মালিকের নাম কি? সন্দেহ নাই, তিনি রব। আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, তিনি রব। আপনাকে লালন পালন করছেন কোথা থেকে?
খলাকাল ইনসানা সলসলিন কাল ফাক্কাত আদম সুবিল্লাহ থেকে খলাকাল ইনসানা মিন আলাক বাবার নির্গত একটু পানি, পানির ভিতরে শুক্রাণু, এই শুক্রাণু একটা কীট, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে শুক্রাণুটা দেখতে হয় বাবার পানির ভিতরে, নুতফার ভিতরে। এটা তরল পানি, এটা সফট, খুব নরম, এটার কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই, কিচ্ছু নেই, এটা সফট নরম। এই পানির ভিতরে শুক্রাণু, এই শুক্রাণুটা আল্লাহ বিশেষ প্রক্রিয়া আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। এই একটা শুক্রাণু থেকে আল্লাহ আমাকে তৈরি করতে লাগলেন, দিলে 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 ছয় মাস, কত পরম যত্নে এমন একটি স্থানে আল্লাহ পাক রাখলেন, না ব্যথা, না যন্ত্রণা, না গরম, না ঠান্ডা, এত মুলায়ম সফট স্থানে আল্লাহ পাক রাখতে 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 ছয় মাসে আপনার চোখ হলো, হাত হলো, কান হলো, নাক হলো, পা হলো। আল্লাহ ওয়াস করে কোরআনে, আল্লাযি খলাকাকা, আমি রব তাদেরকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। ফি আই সুরাতিম মা শাআ রাক্কাবাক, বল তুকাল্লিবুন বিদ্দীন। আল্লাহর কথা কি চমৎকার, আল্লাহর কালাম কি চমৎকার। আল্লাযী খলাকাকা, যিনি তিনি সে রব তোমাকে সৃষ্টি করেছে, কিচ্ছু ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, চেহারা দিলেন, আলো দিলেন, কান দিলেন, শ্রবণ দিলেন, শক্তি দিলেন, পায়ের শক্তি, হাতে শক্তি, জীবন, যৌবন, সাথ, আল্লাহ, দুঃখ, বেদনা, বুজ, অবুজ সব দিছে কে? একসাথে বলেন, কে দিয়েছে? আমাদের কোন দেমাগ আছে? অহংকার থাকবে তো সেজদা হবে কার? ইবাদত হবে কার? জিকির হবে কার? রাফসুস মুয়াজ্জিন বললো হাইয়া আলা সলা, নামাজের দিকে আসো, তখন আপনার দোকানে ঝাঁপ বন্ধ হয়নি, তখন আপনি কাজ করেন, মসজিদ আপনার কাছে ভালো লাগে না, বড় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়, অসন্তুষ্ট, আল্লাহর কষ্ট হয়। যদি এগুলি থেকে আল্লাহ মুক্ত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দারি কাজে আল্লাহ সন্তুষ্ট হয়, অকৃতজ্ঞকে আল্লাহ পছন্দ করে, মুতারাব খুব মনোযোগ দেন। এই ছয় মাসে আল্লাহ পাক আপনার হাত, চোখ, কান, নাক, পা সব আল্লাহ পাক দিয়ে, যেখানে যা প্রয়োজন ছিল, আপনার আমার কিচ্ছু নেই, আল্লাহ সব দিলেন। এই মায়ের পেটের জগৎকে রেহেমের জগৎ বলা হয়, এটা আলাদা একটা জগৎ। এই জগতে রব আল্লাহ, তিনি এমন একজন রব, এমন কোন জগৎ নাই যে জগতে রব না আল্লাহ। আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বড় হতে লাগলো, তার রক্তের প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করলেন, তিনি এমন একজন রব, আপনার চোখ দিলেন কিন্তু মায়ের পেট থেকে আপনাকে আল্লাহ দাঁত দিলেন না। কথাটা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আপনার চোখ দিলেন, হাত দিলেন, হাতের আঙ্গুলের নখ দিলেন, কিন্তু মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে দাঁত দিল না, কারণটা কি? কি হেকমতওয়ালা, দেখেন তো কি কৌশলওয়ালা, সেই রব আপনার চোখ দিল, আপনার হাতের আঙ্গুলের নখ দিল, এটা শক্ত, কিন্তু আপনার দাঁত দিল না। যদি দাঁত দিত তা আপনি মাকে কষ্ট দিতেন, সুবহানাল্লাহ বলবেন না, কে কষ্ট পাইত? মা কষ্ট পাইত, প্রত্যেক সময়ে সময়ে মাকে আপনি অভুজের মতো কষ্ট দিতেন, কামড় দিতেন, মা ব্যথা পাইত, কষ্ট পাইত, ওই দাঁতটা আল্লাহ আপনাকে ধীরে 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 দিচ্ছে। যিনি রব
এই জন্য আল্লাহ কোরআনে বললেন হায়াতি ওয়া মামাতি, তোমার জীবন, তোমার হায়াত, তোমার জিন্দেগি, তোমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, এমন একজন রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। একটা দুইটা জগৎ না, মোল্লা আলী কারী মাক্কী হানাফি হারুবি রাহমাতুল্লাহ আলাইহি আল মাউরুদুরাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাবের মধ্যে লেখেন, মিলাদুন নবীর উপরে 450 বছর আগে মক্কার ইমাম ইমামুল হারামাইন মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন আজ থেকে 450 বছর আগে। অথচ হতভাগা আমাদের দেশে অনেকেই মিলাদুন নবী খুঁজে পায় না, বলে দলিল তালাশ করে পায় না, 450 বছর আগের মক্কা মদিনার ইমাম দলিল খুঁজে পায়, আর আমার দেশের ইমাম সাহেব দলিল খুঁজে পায় না। তার মানে এই ইমাম মানার টাইম আমাদের নাই। বলেন ঠিক কিনা? এই ইমাম মানার টাইম আমাদের নাই। 450 বছর আগের মক্কার ইমাম তিনি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, আর আমরা দেশের ইমাম সব তালাশ করে পাই না, না পাইলে ওটা আপনার চোখের দোষ, ওটা আমরার দোষ, আপনি পান না এটা আপনার দোষ। মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন আল্লাহর 18,000 আলম আছে। সুবহানাল্লাহ বলবেন, কত কত হাজার? 18,000 আলম। এই দুনিয়া একটা আলম, মায়ের পেট আর একটা আলম, রুহের জগতে ছিলাম আলমে আরোহা এটাও একটা আলম, কবরে চলে যাবো এটাও একটা আলম। আল্লাহর এইরকম 18,000 আলম আছে, এই যত আলম আছে, যত সৃষ্টি আছে, এই আলমের চাল চলন যা কিছু দরকার সব যিনি ব্যবস্থা করেন, কোন ফায়া কোনের মাধ্যমে, সেই মহাশক্তিধর মালিকের নাম কি? সন্দেহ? সেই আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম মুখস্থ করছে আপনার সন্তান। আল্লাহু আকবার! সেই আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার নাতি, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার ভাতিজা, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে আপনার প্রতিবেশী, সে আল্লাহর কালাম মুখস্থ করেছে ছোট্ট বাচ্চাগুলো। অতএব তাদের দামটা কত হবে একটু বুঝে যাওয়াটা জরুরি। শুধু আমি এতটুকুন দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, সেই কালাম তারা মুখস্থ করেছে। তো কালাম মুখস্থ হওয়ার কারণে যদি তাদের এত দাম হতে পারে, তো যার কালমের ভিতরে আল্লাহ সেই কালাম জমা করলেন 23 বছরের জীবনে, সেই রসুল করিমের দাম কত হতে পারে? একসাথে জোরে বলা যাবে, ইয়া রসুল আল্লাহ, আমরা রসুলের ইজ্জত অনুযায়ী ইজ্জত দিতে পারি? পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। সেই রসুলের মহান শান অনুযায়ী, ইজ্জত অনুযায়ী আমরা আর আপনার মতো নাসিজ রসুলকে ইজ্জত দিতে পারি না, সম্মান দিতে পারি না। যেখানে সাহাবীরা রসুল করিমের থুতু মোবারক জমিনে পড়ার আগেই এটা নিয়েই মুখের মধ্যে মাখা শুরু করত, খোদাই বিয়ার, খোদাই বিয়ার সন্ধির সময় রসুল করিম অজু করছে, অবশিষ্ট পানি কে কার আগে নেবে এটা নিয়ে আল্লাহকে ফারাফারি শুনতেছে, সাহাবে কিরাম কারাকারি করতেছে কে পানি আগে নেবে, ওই পানি নিয়ে সাহাবীরা মুখে মাখতেছে। একসাথে বলবেন না, মারহাবা! সাহাবীরা মুখে মাখতেছে। যেই সাহাবী পানি ভাগে পাই নাই, সেই সাহাবি আর এক সাহাবীর হাত থেকে পানির আর্দ্রতা নিয়ে মুখে মাখতেছে। একসাথে বলবেন না, মারহাবা! সাহাবী, সাহাবী, খাদিম রাসূল হযরত আনাসের মা, নবীজি ঘুমিয়েছে, অ্যাটেনশন, ঘুমিয়েছে, ঘুমানোর পরে রাসূল কারীমের শরীর থেকে ঘাম বের হচ্ছে, বিছানা ছিল চামড়া, সহিহ মুসলিমের হাদিস, বিছানা চামড়া, চামড়া দাবাইয়া শুকাইয়া এরপরে বিছানা তৈরি করছে, ওই বিছানাতে রসুল করিম আরাম করতেছে, খাদিম রসুলের মা শিশি ভরে রসুলের ঘাম নিচ্ছে। আল্লাহ রসুল বললেন, হে আনাসের মা কি করো তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র ঘাম নিচ্ছি এটা বরকতের জন্য,
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, একসাথে জোরে বলবেন না মারহাবা, হযরত আনাস এর আম্মার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, গাম নিচ্ছে বলে আমি বরকতের জন্য নিচ্ছি, এটা আতর হিসেবে ব্যবহার করো, দূর হইছে না আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। আর হতভাগা কয় রসুল আমার মতো, এটা হতভাগা স্যার আর কি আমি তাকে কি বলতে পারি বলেন তো, হতভাগা স্যার আর কি বলবো বলেন তো, কিন্তু বদনসিব ও কপাল নষ্ট হয়েছে, সঙ্গ দোষে কপাল নষ্ট হয়েছে, ও আব্দুল ওহাব নজদীর পাঁচটা গোলামের সঙ্গ দিয়ে ওর কপালও নষ্ট করে ফেলছে, কি কথা কর না কেন, ওর কপালও নষ্ট করে ফেলছে। প্রিয় মুসলমান খুবই মনোযোগ দেওয়া কথাগুলি শুনে যাবেন, হযরতে নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন নদীর ঘাটে আমি দাঁড়ানো, এমন সময় একটা ব্যাং, ব্যাঙের পিঠে বিচ্ছুটা চললো, ব্যাং নদীর মধ্যে সাঁতার দিল, এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য আমি বাইজাবি নদীর মধ্যে সাঁতার দিলাম, ব্যাঙের পিছু পিছু আমি নদীর মধ্যে নামলাম, ব্যাং বিচ্ছুটাকে পিঠে করে নিয়ে নদীর মধ্যে সাঁতরায় চলে গেল, নদীর ওই পারে যে ব্যাংটা বিচ্ছুটাকে নামাইলো, আবু বিচ্ছুর পিছন পিছন রওনা করলাম, দেখলাম বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় যায়, দৌড়ায় দৌড়ায় যে বিচ্ছু বিরাট বড় একটা বট গাছ বা একটা অনেক বড় গাছ, গাছের নিচে একজন আল্লাহর আবিদ আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, এমন সময় গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ বের হয়ে আল্লাহর ওলির মাথা বরাবর ফানা তুলেছে কামড় দেওয়ার জন্য, ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া সাপের লেজ বে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপের কামড় দিল, বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, বিশ্বর কামড়ে তো সাপ মারার কথা না কিন্তু বিশ্বর কামড়ে সাপ মারা গেল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আল্লাহর বান্দা আপনি এখানে শুয়ে আছেন গাছের নিচে, একটা সাপ এসে আপনাকে কামড় দেওয়ার জন্য আসছে, কিন্তু আমি আশ্চর্য হয়ে নদীর ঘাটে আসছিলাম গোসল করার জন্য, দেখলাম একটা বিচ্ছু দৌড়ায় দৌড়ে আসে, ভাবলাম বিচ্ছুটা মনে হয় পানির পিপাসায় কাতর, এরপরে দেখলাম একটা ব্যাং উঠে ব্যাং নদীর কিনারায় বসলো, বিচ্ছুটাকে ব্যাং পিঠে করে নদীর মধ্যে সাঁতার দিল, আর ওই ব্যাংটা বিচ্ছুটাকে নিয়ে সাঁতরাইয়া নদী পার করায় দিল, বিচ্ছুটা দৌড়ে এসে সাপের লেজ বে সাপের মাথার উপরে উঠে সাপের কামড় দিল, সাপটা মারা গেল, আর রব্বুল আলামিন আপনাকে এইভাবে হেফাজত করলেন, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, তাহলে আমরার হেফাজতের মালিক কে, রব শব্দের অর্থ হলো লালন পালন, কন্যে ওয়ালা যিনি একটা দিয়ে আরেকটাকে লালন পালন করেন পরিচালনা করেন, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা পরিচালনা করেন, পৃথিবীতে হাজার হাজার হাতি আছে, প্রত্যেক দিন একটা হাতি 250 গ্রাম 250 কেজি খাবার খায়, প্রত্যেক দিন এক বেলা একটা হাতি 250 কেজি খাবার প্রত্যেক দিনই সর্বনিম্ন খায়, একটা তিমি এক বেলা 110 মন খাবার খায়, এই হাজার হাজার তিমি হাতি বাঘ ভাল্লুক প্রাণী পক্ষী পাখি সৃষ্টি মাছ গাছ তরু লতা পাতা এই সব কিছুর যিনি খাবারের ফয়সালা করেন, একসাথে বলবেন তো সেই মালিকের নাম কি, সন্দেহ? তাহলে আজকে থেকে নামাজ হবে কার, তাহলে হাইয়া আলা সলা বলার পরে ঘরে ভিতরে শুয়ে থাকবে, আসবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন না আমি, তাহলে সেই আল্লাহ বলছে তুমি হালাল খাও, ওই তো কালকে থেকে আপনি এই দুধ দুধ বেশি দিয়ে নেশা কিনে খাবেন নাকি, বলে হালাল হালাল এটা খাবেন, হালাল কেন খাবেন, আরেকটু ছোট্ট করে উদাহরণ দিয়ে যাই, অ্যাটেনশন, কেউ শুয়োরের গোস্ত খাইয়া নামাজে দাঁড়াইছে, উপমা মিশাল দিচ্ছি,
শুয়োরের গোশত, শুয়োরের গোশতের কালাবোনা, কালাবোনা চিনেননি আপনারা? আমাদের এই কুমিল্লায় যাওয়ার সময় বিভিন্ন হোটেলে কালাবোনা পাওয়া যায়, গরুর কালাবোনা। তো শুয়োরের গোশতের কালাবোনা, কালাবোনাটা খুব টেস্ট। তো শুয়োরের গোশতের কালাবোনা করিয়ে সে খুব ঢক মতো খাইয়ে টেয়ে এসে মসজিদে এসে নামাজে, এই চন্দনাইশের কেন্দ্রীয় মসজিদে এসে দাঁড়াইছে, জায়নামাজ জুব্বা টুব্বা ফাঁকরি সাকরি বাইন দিয়ে খুব সুন্দর করে আতর গোলাপ লাগাইয়া মেশক টেশক করিয়ে একবারে নামাজে দাঁড়াইয়া এশার নামাজের পরে এক প্রথম রাকাতে পনেরো পারা, দ্বিতীয় রাকাতে পনেরো পারা, একবারে এই দুই এক পারা শেষ করতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এরপর বাকি তাহাজ্জুদের নামাজ কালাম পড়িয়ে ফজরের নামাজ পড়িয়ে তাসবিহ তাহলিল করে জিকির আজকের দোয়া খাইর করে বাড়ি এসে আপনারা বলেন সারা রাত নামাজ হয়েছি? আসতে বললেন কেন? জোরে বলেন হইছে? ক্যা সেই এত জুব্বা জাব্বি গাই দিয়ে ফাঁকরি চাকরি বাইন দিয়ে আইছে তো নামাজ হইলো না কেন? ঠিক খাওয়ার আগে নামাজ আসার আগে শুয়োরের গোশত খেয়ে আইছে, তার ভিতরে নাপাক কি কথা কর না কেন? ভিতরে নাপাকের জন্য তার বাহিরে যত ইবাদত হইছে কাজ হয় নাই। ও মুসলমান, আপনাদেরকে বলি, আজকে তারা ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মানুষের হক মাইরে দিয়ে, মানুষের হক নষ্ট করে দিয়ে, অন্যের জমি দখল করে, অন্যের পয়সা মাইরে দিয়ে মক্কা মদিনা ঘুরে টুরিয়া ওই যে ডিম চুরি করিয়া, তেল চুরি করিয়া, লবণ চুরি করিয়া, মরিচ চুরি করিয়া, সিন্ডিকেট করিয়া, পণ্যের দাম বাড়াই দিয়া, গরিব মানুষের রক্ত শুষে খাইয়া, যারা ওই সৌদি আরবে যাইয়া উটের গোশত খাইয়া, হাসির গোশত খাইয়া, কাবাঘর ধইরা মাকাম ইব্রাহিমে নামাজ পড়াও, নামাজ পড়ে হজ করে আসলিও আল্লাহর দরবারে নাজাত হবে না, এক ওয়াক্ত নামাজ আদায় হবে না, কথা কর ঠিক কি না? ভুল বলছি আমি? সাচ্চা কথা। অতএব সেজদা করার আগে খাবারটা যেন পরিষ্কার থাকে এটাও দেখে নিন, ভেজালের ভিতরে যাওয়া যাবে। আরেকটু কই, আমাদের দেশের ছেলেরা বাদাম বেছে না, লোকেরা দেখবেন ওই আগে তো গলায় ঝুলেইয়া এরপরে বাদাম বেচত গাড়িতে গাড়িতে, চার পাঁচশো টাকার ব্যবসা। এখন ওই ভ্যানের বিক্রি করে ঠেলে ঠেলে বাজারের কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় বেসে, স্কুলের সামনে, প্রতিষ্ঠানের সামনে, পার্কে সার্কে কিনে সেখানে বেসে, ওই হাজার বারোশো দুই হাজার পাঁচ হাজার টান ব্যবসা আর কি, ছোটোখাটো ব্যবসা, সারাদিন বেশি পাঁচশো এক হাজার টাকা রুজি করে। ছেলেরও অনেক সময় দেখো তোর বাদামের দাম কত, বলে আমার বাদামের দাম একশো গ্রাম পঁচিশ টাকা, তো মাপ করবো কত বস মাপে কি এই আড়াইশো গ্রাম মাপতে থাক, তো আড়াইশো গ্রাম ওই ফেজিতে মাপতে মাপতে এই ফেজিতে পঁচিশ গ্রাম খেয়ে ফেলেছি, কি কথা কর না কেন? আড়াইশো গ্রাম মাপতে মাপতে এই ফেজিতে পঁচিশ গ্রাম কিন্তু খাইয়া শেষ। আচ্ছা আপনারা বলেন যে পঁচিশ গ্রাম খাইলো এটা কি সুন্নত না মুস্তাহাব? জোরে কর, হারাম হইছে না? এখন এই পঁচিশ গ্রাম বাদামের জন্য ওই বাদামওয়ালার পিছনে কিয়ামতের মাঠে হাজার হাজার বছর ঘুরত। আমার কথা হলো যে আমি তোর বাদাম খাবো না, তোর পিছনে ঘুরবো না, কি কথা কর না কেন? কতদিন ঘুরবে? আল্লাহ কোরআন শিবে তা বলে দিলে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যত বিরাট হবে, আল্লাহ বলেন রুহু মালাইকা যেদিন আল্লাহর দরবারের সামনে সমীপে রওনা হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন আমি রব সেই দিন বিচার দিনের মালিক হব, সেই দিনের একদিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান। কল্পনা করেন তো দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে হাসুরের মঠের একদিন। এবার বাড়ি যায় হিসাব কষেন, এবার যতদূর পারেন বাদাম খান, অসুবিধে নেই খান, যদি কারো বুঝে আসে যে না হুজুর আর এই বাদাম খাওয়া যাবে না, আমি শুধু বাদাম দিয়ে তুলনা দিলাম, বাদাম তো মানুষ এই হাসতে হাসতে খায়, যদি খেয়ে ফেলেন তো দাম দিয়ে আসবেন যে ভাই তোর বাদাম খাইছি, ভাই মাফ করে দেন এই দাম রেখে দেন, দুটির একটা কর। আমি বাদাম দিয়ে শুধু আপনাকে বুঝাইলাম মোতারাম উপস্থিতি, কয়দিন আগে ডিমের দাম বেড়ে গেল,
ডাবের দাম বাড়ছে, ডাব সরকার ডাব নিয়ে খুব চিন্তে, হঠাৎ করে ডাবের দাম এরকম লোকে সারা দেশে এক একটা জিনিসের দাম হঠাৎ হঠাৎ করে একবারে মানে সুসুর সুসুর করে বেড়ে যায়। একটা পেরেশান ওই সিন্ডিকেটালের সিন্ডিকেট করে করে এগুলোর পণ্যের সামগ্রী এক একটা দাম বাড়ায় দেয়, দাম বাড়ায় সাত দিনের ভিতরে বাংলাদেশের মানুষের কাছ থেকে 18 কোটি মানুষ নিয়ে একটা দুটি মানুষ 18 কোটি মানুষের পণ্যের দরকার হয়, সামগ্রীর দরকার হয়, তুই 1 টাকা করে নিলে 18 কোটি টাকা চলে যায়। আর 18 কোটি টাকা তো বাড়ির কাছে কোথা না, 1 কোটি টাকা কামাই করতে অনেক মানুষের জীবনের ঘাম ছুটে চলে যায়, সারা মাসে 15,000 টাকা রুজি করতে অনেকের জীবনের বাম্পার ছুটে চলে যায়, একবারে মুহূর্তের ভিতরে 18 কোটি টাকার মালিক হয়ে গেছে, বুঝতে পারছেন এই হলো অবস্থা। তো এরকম কিছু দুষ্ট লোকও আছে, আল্লাহ তাদের থেকে আমাদের দেশকে হেফাজত করুক সকলে বলে না আমিন। মুহতারাম উপস্থিতি, তো বলছিলাম ওই হালালটা আমাদেরকে বুঝে যাওয়াটা জরুরি, এই হালালটা আমাদেরকে মেনে ইমানওয়ালা হয়ে কবরে যাওয়াটা দরকার। এই কোরআনের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম, তো রব্বুল আলামিন রবকে একসাথে বলে রবকে, আল্লাহ দুনিয়াতে আর একজন রব বানাইছে, আল্লাহর পরে দুনিয়াতে আর একজন রব আছে, বলে সে আবার কে, আমার সাথে পরে একসাথে জোরে বলবেন কি মারহামা। আল্লাহ বললেন আমি সমস্ত জগৎ সমূহের রব, আর আল্লাহ পাক বলেন বান্দা তুমি একটা দোয়া করবে, দোয়াটা কি, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে সেইভাবে কবরে জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে ছোট্টকালে লালন পালন করেছিল, লালন পালন করেছিল, আপনি কেঁদে দিয়েছেন, মা আর সহ্য করতে পারে নাই, মা যত অসুস্থই হোক মা যত দূরে থাক মা পাগলের মতো দৌড়ে যায় আপনাকে কোলে নিয়া দুলাইয়া দুলাইয়া দুগ্ধ পান করে মা আপনাকে ঘুম পাড়ায় দিয়েছে, আপনি পেশাব করে দিয়েছেন মা লাথি মারে নাই, আপনার পেশাবটা পরিবর্তন করে দিয়ে মা আপনাকে পরিষ্কার করে দিয়েছে, আপনি পায়খানা করেছেন দুর্গন্ধ বের হয়েছে মার দুর্গন্ধ লাগে নাই, আপনাকে পরিষ্কার করে দিয়ে মা আপনাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে আবার আপনার শরীরের মধ্যে চুমা খাইয়া মা আদর করে দিয়েছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন ও বান্দা আমি আল্লাহ রব, আমি আল্লাহর পরে দুনিয়াতে তোমার জন্য আর একজন রব বানাইছিলাম, লালন পালন করনেওয়ালা বানাইছিলাম, তিনি তোমার আব্বা আম্মা, তিনি তোমার পিতা মাতা, অতএবা নিষ্কুরুলি ওয়ালি ওয়ালি দাইক, আমি আল্লাহর শুকর আদায় করার পরে তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবা, যে সন্তান বড় হয়ে যাওয়ার পরে বাবা মার এই অনুদানকে বাবা মার এই ভালোবাসাটাকে ভুলে যায়, যে সন্তান বড় হয়ে যাওয়ার পরে বাবা মার এই কথাগুলি ভুলে যায়, বাজানো হল অকৃতজ্ঞ নাফরমান ও কুকুরের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা, মানুষ হইতে পারে না কুত্তার সাথে খারাপ, বলে হুজুর কুত্তার সাথে, কুত্তাও আমারে বলবে যে ফরিদ হুজুর তুলনা দিন না আমার সাথে, আমি কুত্তা খাই কিন্তু বেইমানি করি না। আচ্ছা আমার দিকে তাকান, কুত্তা বেইমানি করে, কুকুরকে কোনোদিন বেইমানি করতে দেখছেন? পৃথিবীর কোন কুকুর কখনো মনিবের সাথে বেইমানি করে নাই, কিন্তু সন্তান বাবা মার সাথে বেইমানি করে, সন্তান বাবা মার সাথে বেইমানি করে, বাবা মার সাথে নাফরমানি করে। আল্লাহ এত আদর করে এই মানব জাতি বানাইলেন, একটা কুত্তা ওর ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, ও ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, এমন নাপাকের নাপাক ও কোন পাত্রে মুখ দিলে সেই পাত্রটা মাটি দিয়ে 7 বার ধুতে হবে, সাবান দিয়ে না মাটি দিয়ে, সাবান দিয়ে ধুলে হবে না, পৃথিবীর দামি মেডিসিন দিয়ে ধুলে হবে না, শরীর মাসাল হলো মাটি দিয়ে ধুইতে হবে, কুত্তা কোনো পাত্রে মুখ দিলে সেই পাত্র মাটি দিয়ে 7 বার ধুতে করত, কেন ওর বিষ্ঠা ওর জবান না পাক এতটাই নিকৃষ্ট না পাক,
কিন্তু জানেন ওকে খাবার দিবেন আধা বেলা অর্ধ বেলা মাঝে মধ্যে লাঠি পিটুনি ধাক্কা লাঠি সবর যাই দেন ও আপনি খাবার খাওয়ার পরে মনিব ও রাত্রিবেলা ঘুমাবেন ও সারা রাত আপনার বাড়ি পাহারা দিতে থাকে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আরে ছেলে বড় হয়ে গেছে, মা 40 বছর তার পিছনে সময় দিচ্ছে, বাবা 25 বছর সময় দিচ্ছে। 25 বছর একটা ছেলে বড় না হওয়া পর্যন্ত, বিয়ে শাদী না দেওয়া পর্যন্ত মা তার পিছনে লেগে থাকে। বিয়ে হয়ে যাওয়ার পরেও মা তার ছেলের ছেলে বাচ্চারে হাতে করে ধরে আর ঘুরে আর বৌমা ছেলের ফোন দিলে না, ও এখনো চট্টগ্রাম থেকে কেন আসে নাই, মার শরীরে তখনও সহ্য হচ্ছে না, অশান্তি লাগতেছে, আমার খুকা কেন আসে নাই, বৌমাকে বারবার বলো কি একটু ফোন দাও না, কত দূর আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে একটু জিজ্ঞেস করো। মা তখনও 40 বছর ছেলের বয়স হয়ে গেছে, মা তখনও ছেলের খোঁজ নেই, ও খাইলো কিনা, ও কি খাইছে, কি রান্না করছে, বৌমা আমার খুকার জন্য কি রান্না করছো একটু দেখি তো, কি রান্না করছো, মা তখনও তদারকি করে। সি এই মাকে যারা কষ্ট দেয় ও কুত্তার চাইতে নিকৃষ্ট, ও পালার চাইতে কুত্তা পালা ভালো, কি কথা বলেন ঠিক কি না, ও পালার চাইতে কুত্তা পালা হাজার গুণে ভালো, ওরে খাওনো চাইতে কুত্তা খাওনো হাজার গুণে ভালো। এর চাইতে শক্ত কথা আমার কিছু কিছু নাই, রাব্বে করিম নিজে শিখিয়েছে। মোতারাম চন্দনা ইসবাসী এগুলো আমাদের বুঝে যাওয়াটা জরুরি, আমাদের বুঝে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাওয়া জরুরি। আমরা শুধু ওয়াজ শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নিই না, এই জন্য ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। তো রব রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে উদ্দেশ্য একটা। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে বললেন আমি মানুষ এবং জিন দুইটা জাতি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো আমার বান্দারা দুনিয়ার ভিতরে আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার হুকুমগুলি মেনে চলবে, সেই জন্য আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। হ্যাঁ চন্দনাইশের মুসলমান, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, এই দুনিয়ার থেকে অবশ্যই আমরা কবরে চলে যাব, কবর থেকে ফিরানোর মতো আমাদের কেউ নাই। আহা আমাদের সাবেক অর্থমন্ত্রী তিনি মারা গেলেন, একটু খেয়াল করেন তো, অর্থমন্ত্রী মারা গেলেন, উনি একজন আপনার কি বলে খুব বংশীয় একজন সন্তান, উনরা আদিকাল থেকেই খুব ধনাঢ্য এবং শিক্ষিত পরিবার। উনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন সিলেটের বহু মানুষ সুযোগ সুবিধার জন্য তার দ্বারস্থ হতো, তার বাড়িতে যাইতো। আজকে অর্থমন্ত্রী নাই কিন্তু তার কবরের পাশে কেউ যায় না, কারণ তাকে আর এখন আর প্রয়োজন নাই, এজন্য মানুষ তার কথা ভুলে গেছে, তার কথা মনে নাই। এদেশে বহু এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার মারা গেছে, অনেক বহু পয়সাওয়ালা শক্তিওয়ালা ক্ষমতাওয়ালা কবরে চলে গেছে, তার কবরের পাশে এখন আর তার কেউ যায় না, মনেও করে না, কেন করে না জানেননি, এজন্যই করে না দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এই মানুষগুলির কাছে মানুষেরা যায় তো আজ তার কাছে কেউ যায় না, তার মানে তার পর হয়ে গেল, আর সবাই একসময় সবাই আপন ছিল আজ তার পর হয়ে গেল। একটা কথা মনে রাখবেন ও মুসলমান, ওই কবরের জিন্দগিতে আপনার দুইটা জিনিস আপন হবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল, এই দুইটা জিনিস আপনার আপন হয়ে যাবে। আর সবচেয়ে আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী, আল্লাহ এবং নবী তার আপন হয়ে যাবে। চন্দনাইশের মুসলমান, দুনিয়ার জগৎ থেকে যদি আল্লাহ নবীর গোলামি করিয়া যান, আল্লাহ নবীর গোলামি করিয়া যান, আল্লাহ নবীর গোলামি করিয়া যান, আল্লাহর কোরআনের আইন যদি মেনে যান, রাসূলুল্লাহর সুন্নতের তাবেদারি যদি করিয়া যান, আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি চলিয়া যান, নবীর জীবনের সাথে জীবন মিলিয়ে জীবন গড়িয়া যান, কবরের জীবন সুখময় হবে, শান্তিময় হবে, হাজার হাজার মানুষ আপনার কবরে প্রস্রাব করলেও কোনো অপকার নাই। আর যদি আল্লাহ এবং রসুল বেজার হয়ে যায়, দুনিয়ার সবাই আপনার কবরে ফুল দিলেও কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং রসুল যদি বেজার হয়,
দুনিয়ার হাজার হাজার মানুষ আপনার কবরে ফুল দিলেও লাভ হবে না। আর আল্লাহ এবং রসুল যদি খুশি হয়, দুনিয়ার সমস্ত মানুষ আপনার কবরে পেশাব করলেও আপনার কোনো লস হবে না। কি কথা কন না, ঠিক কি না? তাহলে খুশি করতে হবে আল্লাহ এবং নবীকে, গুলামি করতে হবে আল্লাহ এবং তার নবীর, দল করতে হবে আল্লাহ এবং তার নবীর, ভালোবাসতে হবে আল্লাহ এবং তার নবীর, ইত্তেবা করতে হবে আল্লাহ এবং তার নবীর, পক্ষ নিতে হবে আল্লাহ এবং তার নবীর, গুলামি করবেন আল্লাহ এবং নবীর, ভালোবাসবেন আল্লাহ এবং নবীকে, জীবনের সব কিছু দিয়ে যাবেন আল্লাহ এবং তার নবীকে যদি দিয়ে যেতে পারেন, তাহলে এই কবর এবং আখেরাত আপনার জন্য সুন্দর হবে, নতুবা মহাবিপদ মহাবিপদ। ও তোর পিছে পিছে ঘুরছে সাবন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনো বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবো না, এই আমল এবং ইমান দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। কুরআন আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমান এবং আমল, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। এখন ইমাম যদি আপনি খারিজি রাফিজি শিয়া মুতাজিলা জবরিয়া এই সমস্ত বাতিল ফেরকাদের মতো ঈমান আনেন, নজদি এইরকম ঈমান আনলে ঈমান হবে না? কথা বলেন, ঈমান হবে না? ঈমান হবে না? ঈমান হবে না? ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা কর ঠিক কি না? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কামিল হবে না, ওলি হওয়া যাবে না কখনোই। কেউ পারে না, কেউ পারে নাই, কারো দ্বারা সম্ভব হয়, কারো দ্বারাই। পৃথিবীর যত ওলি আছে সব ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে আমি কোন ওলি, কোন মা ওলি জন্ম দিতে পারে নাই, আমার চোখে পড়ে নাই, আপনার থাকলে দেখাই দিতে পারে, আছে নাই? নাই, অসম্ভব। এই জন্য আল্লাহ কোরআনে যতবার আমলের কথা বলছে ততবার আল্লাহ ইমানের কথা আগে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা, আল্লাহ ঈমানওয়ালাকে ডাকতেছে, ঈমানওয়ালা, ঈমানের কথা আল্লাহ আগে বলছে, বিশ্বাসের কথা আকীদার কথা আল্লাহ আগে বলছে। এই জন্য আমরা আপনাদেরকে আকীদার বিষয়টাকে আগে প্রাধান্য দিয়ে থাকি, আপনাদেরকে আরো বুঝাই। কিছুদিন আগে চন্দনাইশে বন্যা হইল, প্রচুর পানি, কোথার থেকে আসলো আবার কোথায় চলে গেল, মালিকটা কে বলেন তো? কোথার থেকে আসলো কোথায় চলে গেল? অনেকের পুকুর নদী খাল বিল ভাসায় নিয়ে চলে গেছে, বিভিন্ন জায়গায় মাছ হয়েছে, এরপরে জেলেরা মাছ মারছে, জেলে মাছ মারতে গেছে, তো মাছ মারার পরে জেলে যেই মাছ রাখে ভাণ্ড, এটাকে আমাদের ফরিদপুরের ভাষায় বলে ডুলা, ডুলা বলতেছেন ডুলা। আচ্ছা চট্টগ্রাম ফরিদপুর তাহলে ডুলা এক ভাষা পাওয়া গেছে, খালি আই নয় জানি এটাই বুঝলাম না, আর সিলেট হলে হিতাও বা সোনা সকল লঘু খাইতা না বিকেল লঘু খাইতা সাবাউতা, ওলামা ইকরামদেরকে এরা বলে সাবাউকে সাবুক,
সিলেটের ডাব খুব মজা লাগে, খুব মাশাল্লাহ। সিলেটের মানুষ খুব ভদ্র এবং খুব আলেম প্রিয়। আপনাদের চট্টগ্রামের মানুষ খুব আলেম প্রিয়, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ঢাকা কুমিল্লা থেকে শুরু করে এই অঞ্চলটা আলেম প্রিয়, আর আলেমদেরকে খুব সম্মান করে, পীর মাশাইখদেরকে খুব তাজিম করে। সিলেট অঞ্চল, আপনার ময়মনসিংহ অঞ্চল, আলেমদেরকে খুব যথেষ্ট ইজ্জত করে, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো দিক। তো খুব মনোযোগ দিয়ে এই তো আব্দুনিয়া তো আসাদুল ফার্ম ফার্ম দিতেছিল, তা আমার গবেষণার থেকে সারা অঞ্চল থেকে যেটা আমি ফাইসি আর কি, এরা আলেমদেরকে যথেষ্ট পরিমাণে ইজ্জত করে, সম্মান করে। হ্যাঁ, ওলি আল্লাহ তো এই অঞ্চলে থাকবে, সিলেট আর চট্টগ্রামে দুই ডিভিশনে যত ওলি আছে সারা বাংলাদেশে এত নাই। কি কথা কন না কেন, সারা বাংলাদেশে এত নাই, এই দুই ডিভিশনে যা আছে এত পরিমাণে ওলির জন্ম এই অঞ্চলগুলিতে হয়েছে, আল্লাহ। তার মানে বোঝা গেল এদেশের মাও খুব শক্ত মা, যে মায়ের পেট থেকে ওলির জন্ম হয়েছে মা তো নর্মাল মা না, হে মাও তো ওলি। কি কথা কন না কেন, এখন ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, সারা রাত জেলে গান গাইলো আর মাছ মারলো, সকালবেলা মাছ পাবে পাবে না? এই আমল রাখার ডুলার নাম হচ্ছে ইমান। আপনি যে সারা রাত তাহাজ্জুদ করছেন, জিকির করছেন, ইবাদত করছেন, নামাজ পড়ছেন, দান করছেন, সদকা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, বাবা মার খেদমত করছেন, যত ভালো আমল আপনি করছেন, এই সব ভালো আমলগুলি ওই মজবুত ইমান, সহি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যখন আপনার ভিতরে আসবে, তখন ওই আপনি একবার আল্লাহ বলছেন, ওই একবার আল্লাহ আপনার যথেষ্ট হবে, এক টাকা দান করছেন ওটা অহুত পরিমাণে হবে, এক অক্ত নামাজ আপনি আদায় করেছেন ওটা 50 অক্তের সওয়াব হবে। আর যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার না থাকে, 50 অক্ত করলেও এক অক্তের সওয়াব হবে না, ওই অহুত পরিমাণে দান করলেও এক টাকা দানের নেকি আপনার কাজে হবে না। কথা কোন ঠিক কি না, এদের নাম ডুলা, ডুলাই ডুলা মজবুত করতে। এই জন্য আল্লাহ আমল করার আগে যতবার ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, 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 অর্থাৎ ঈমানটাকে আল্লাহ মজবুত করতে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু। হুজুর কেবল আবার বলতেছেন, হুজুর তো উস্তাদুল আসাতিজা, আমাদের আমরা উস্তাদ, তো হুজুর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমিনু, তুমি আবার ঈমান আনো। একসাথে বলবেন না মারহাবা? তাহলে ঈমানের উপরে আল্লাহর কি গুরুত্ব, যে ঈমানদার ডাক দেওয়ার পরেও আল্লাহ আবার বলতেছে আমিনু, ঈমান আনো, মারহাবা বলবেন? তাহলে ঈমানের দাম আছে না? এই জন্য আকীদার গুরুত্ব খুব মারাত্মক গুরুত্ব। তাহলে দুইটা জিনিস কবরে কাজ দিবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। তো ঈমান আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আপনাকে ঈমানওয়ালা হতে হবে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। প্রিয় মুসলমান, এই জন্য আপনাকে ঈমানওয়ালা হয়ে কবরে যাওয়া লাগবে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী যে আকীদায় ওলিরা কবরে ঘুমিয়েছেন। শুধু ঘুমান নাই, মানুষ মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে শরীর থেকে পোকা বের হয়, গন্ধ হয়, এবং 17 দিনের মাথায় তার পেট ফেটে মিসমার হয়ে যায়। 2 মাসের মধ্যে সমস্ত গোস্ত চামড়াগুলি একবারে মাটির সাথে মিশে যায়। 1 বছরের মধ্যে হাড্ডি গুড্ডিগুলিও মাটির সাথে তার মিশে যায়। কিন্তু কেউ যদি ঈমানওয়ালা হইয়া, আমলওয়ালা হইয়া, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম এবং কায়েম থেকে বিশুদ্ধ আমল নিয়ে কেউ যদি কবরে চলে যায়, আল্লাহ কোরআনে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাইছি, জান্নাত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার, ওই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হবে,
একটা মধু আর একটা শরবত আর একটা দুধের নহর পানির নহর থাকবে। এই নহরটার সূচনা হাউজে কাউসার থেকে শুরু হয়ে আসবে, জান্নাতের নিচ দিয়ে চলে যাবে প্রবাহিত হয়ে। আল্লাহ পাক তার কবরটাকেও জান্নাত বানিয়ে দিবে। আল কবুরু রাউজাতুন মিন রিয়াজিল জান্না। আল্লাহর নবী বলেন আমার এই উম্মতের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবে, রওজা বানিয়ে দিবে। একসাথে বলবেন মারহাবা। কি বানাবে কথা কন না, কি বানাবে? উম্মতের কবর রওজা হয়ে যায়, আর নবীর কবর বলে রওজা হয় না। বলেন আমার দেশের এই নজদি ওয়াজ করে, এই বুকে হাত বেঁধে নামাজ করে, একদল আসেন না নি? এই আমার দিকে তাকান, বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসেন না নি? এই শিক্ষিত আমি মাস একটা শিক্ষিত দিছে, ওরাই রমজান মাস আসলে এই তারাবির নামাজ ছিল 20 টাকা, তো চুরি করছে 12 টাকা, আট এই 12 টাকা চুরি করে 8 টাকা বানাইছে, 12 টাকা মাইনাস করে লাইছে। তো মসজিদে জুতা চোর আছে না? কথা কর না আসেনি? জুতা চোর হয়ে গেলে আবার জুতা পাবেন, কিন্তু নামাজ চুরি হয়ে গেলে আর নামাজ ফিরে পাওয়া যাবে? ১৪৪ হাজার সাহাবী উপস্থিত, আসারে মুবাশশারের ৯ জন সাহাবী তখন জিন্দা, আল্লাহু আকবার, আম্মা জান্নাত জিন্দা, বড় বড় মুহাদ্দিস সাহাবীরা জিন্দা, মুফতি সাহাবীরা জিন্দা, কি কথা কর না, কয় রাকাত চুরি হয়েছে? 12 রাকাত চুরি হয়েছে। এরা আবার ওয়াজ করে কি জানেন, নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। নবীর কারণে রসুল করিমের হুজরা মুবারক থেকে মিম্বর মুবারক পর্যন্ত এই জায়গাটা জান্নাতের বাগান। আসতে হলো কেন, জোরে বলেন তো। আচ্ছা, আল্লাহ রসুল যদি মদিনাতে না থাকে বাংলাদেশে বাইতুল মুকাররমে থাকতেন, তাহলে রসুলুল্লাহ রিয়াজুল জান্না এটা কি মদিনাতে হতো না আমাদের ঢাকাতেই হতো? আমার নবী যদি মদিনাতে না থাকে বাইতুল মুকাররমে ঢাকাতে মসজিদে বাইতুল মুকাররমে নামাজ পড়তেন, তাহলে মদিনার নবীর মসজিদে আমরা যাইতাম না বাইতুল মুকাররমে যাইতাম? বাইতুল মুকাররমে যাইতাম, রসুল যেখানে আমরা সেখানে। কি কথা কর না, আর জোরে বলেন ঠিক, হাত উঁচু করে বলেন ঠিক। হুজুর কেবলা কি বলতেছেন দেখেন, আরো গভীরের কথা, নবী যেখানে কোরআন শেখান, আল্লাহর কালাম শেখান। একসাথে বলবেন না মারহাবা। তো আল্লাহ তো কোরআনেই ফয়সালা দিয়েছে, মাইতুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলেই আল্লাহ মানা হয়ে যায়। না হয় না, আরো জোরে, আরো জোরে, নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবী তাজিম করলে কাকে তাজিম করা হয়? নবীর পক্ষ থাকলে কার পক্ষ হয়? নবীর জন্য জীবন দিলে কার জন্য জীবন দেওয়া হয়? বাস এক কথাই শেষ। রসুলের ইজ্জতের চাদর যারা ধরবে, ও যত বড় ইমাম সাহেব ছাতা দেখার টাইম নাই। কি কথা কর না, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা ওয়াজ করে কি জানে, বলে রসুলুল্লাহ আমাদের মতো মানুষ ছিল বিধায় নবীর জীবনে ভুল হইতো। হ্যাঁ, এই ওয়াজ করে ওরা, তারা নবীকে আমাদের মতো না মানুষ প্রমাণ করতে যায়, নবীর ভুলও ধরতেছে। এগের পিছনে নামাজ পড়ার চাইতে আজাজিলের পিছনে নামাজ পড়লেও খারাপ হয় না। কথা শুধু বলা দুরুস্ত না, হঠাৎ করে
যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। হুজুর কেবলা দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আমি শুধু আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা, এই লাস্টে ইমানের দুটো কথা বললাম, ইমান যাতে চুরি না হয়। কারণ সুন্দর চেহারা দেখে আপনি ডাইভার্ট হয়ে যাবে, যারে মদিনার থেকে পড়ে আসছে সে কি কম বুঝে, এই অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে সে কি কম বুঝে, এই কথা বলে আপনি অনেক সময় আমার যুবকেরা ডাইভার্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। প্রিয় ভাইকে আপনাকে বলতেছি একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের অধিকাংশ সাহাবিরা কিন্তু গতানুগতিক পদ্ধতিতে তাদের লেখাপড়া ছিল না। আমরা যে গতানুগতিক পদ্ধতিতে লেখাপড়া করছি, সাহাবায়ে কেরাম কিন্তু এরকম কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেন না। তারা রসূলুল্লাহর দরবারে থাইকা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে গেছে, কি কথা কন ঠিক কিনা? তারা গতানুগতিক পদ্ধতিতে লেখাপড়া করেন নাই বটে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। কেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর যার সাহাবতে থাইকা সোয়া লক্ষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সোয়া লক্ষ সাহাবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ কোরআন বলে আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহর জবান দিয়ে আল্লাহ বলতেছে আমার রসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমরা সুন্নিরা রসুল করিমের সাহাবীদের মতো ঈমান আনবো। আরে আবু বকরকে বলা হলো আবু বকর তুমি তো চোখ বুঝেই বিশ্বাস, বলে কি বলছে, বলে তোমার সাথী মোহাম্মদ নাকি ওই বাইতুল আকসা হয়ে সপ্তম আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আসছে, তখন বলে ওজুর বানি গোরা। আবু বকর সিদ্দিক বলেন আবু জাহেল কথা বলছে, বলে হা। দৌড় এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বলে মেরাজ হয়েছে, বলে হা আবু বকর মেরাজ হয়েছে। আবু বকর সিদ্দিক বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই কইছেন, জীবনও মিথ্যা আপনি বলেন নাই আর আজকে তো মিথ্যা না আপনি সত্য বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কি বিশ্বাস করছে? দলিলে না বেনে দে আবু জাহেলের কথা শুনে, আবু জাহেলের কথা শুনে তার মনে গেছে যে বলছে হুজুর আপনার বলে মেরাজ, বলে হ্যাঁ মেরাজ হয়েছে। সাদাক দিয়ে রাসূলুল্লাহ জীবনে মিথ্যা বলেন নাই আজকে তো মিথ্যা না এটাও সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না বিনা দলিলে? না না, আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন মেরাজ, দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে মানছে। আমরাও সুন্নিরা বিনা দলিলেই মানবো। হ্যাঁ কথা কর না, জোরে বলে নবীর ব্যাপারে আমরা দলিল লাগবে? বিনা দলিলেই চলবে, নবী নিজেই দলিল। নবী নিজে খালি দলিল, আল্লাহর কালামের পরেই দলিল। আর আল্লাহর কালাম আল্লাহ আমাদেরকে দেয়নি, রসুলের মাধ্যমে দিয়েছে। নবী বলছে বিদে আমরা এটা স্বীকার করছি এটা আল্লাহর কালাম, কি কথা কর না কে? নবী বলার কারণে আমরা স্বীকার করছি এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ সিনসি নবী দিয়ে আল্লাহ তার রসুলকে দিয়ে তাকে চিনানোর ব্যবস্থা করছে আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ বলছে নবী মানলে কারে মানা হয়? আল্লাহ মানা হয়ে যায়। তা আমরা নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। মোতারাব দুনিয়া থেকে তো আমরা সবাই চলে যাব, মেহশরের ময়দানে হাজির হব, কবরের জিন্দগিতে বিরাট একটা জীবন আমাদেরকে পার করতে হবে। কি আওলাদ ফরজন প্রতিবেশী বন্ধু বর্গ কালের বিবর্তমানে দুনিয়ার প্রয়োজনে সবাই হয়তো ভুলে যাবে, কিন্তু উম্মতকে রসুল ভুলবে না। তা আপনাদেরকে অনুরোধ করব একটা কথায়, যদি আপনারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসবেন। আজকে 12টা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেল, ওরা পাগড়ি পাইল, 12টা ছেলে কোরআন তাদের সিনার ভিতরে জমা হয়ে গেল। আপনাদেরই অর্থ, আপনাদেরই টাকা, আপনাদেরই খেদমত, একটা টাকাও বৃথা যায়নি, সব কাজে লেগে গেল, আপনারা সাকসেস। তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ছোট্ট একটা কাজের দিকে ফিরিয়ে নিয়ে যাব। প্রতিষ্ঠান আমি বললেই তো চলবে না, হুজুর কেবলা বললে তো চলবে না, এ প্রতিষ্ঠান চালানোর জন্য একার পক্ষে সম্ভব না, আপনাদের সবার সম্পৃক্ততা ভালোবাসা দান খেদমত প্রচেষ্টার মাধ্যমে এই সুন্দর বাগান আবার আর একটা বছর
আর একটা ফসল বের হয়ে আসবে। প্রিয় ভাইরা, আমার মানুষ সম্পদ রুজি করে, এই সম্পদ রেখেই পৃথিবী থেকে চলে যায়। আমরা সবাই যা রুজি করি এটা কিছু সন্তানদের জন্য, আওলাদ ফরজন্দের জন্য রেখে কিছু টাকা আল্লাহর পথে, আপনার কিছু রিজিক আল্লাহর পথে খরচ করতে হয়। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে বান্দা, তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিক থেকে তুমি ব্যয় করো। তোমার মরণ আসার আগে যদি ব্যয় না করো তাহলে কি হবে? কিয়ামতের মাঠে মানুষেরা হাত কামড়াবে, কামড়ায় গোস্তগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া রব, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা। হে আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা আমাদের এই অর্থ তোমার পথে খরচ করি নেই, দুই হাত দিয়ে কষ্ট করে রুজি করছিলাম কিন্তু দান করি নেই, আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও। ফাআসসাদদাকা, আমরা বেশি বেশি করে সাদকা করব, দান করব। ও আকুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন বলা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে দ্বিতীয়বার আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই।